Hi guys, I'm Maitry. Welcome back to the channel. Our channel is our shop bike. Welcome, Janachi. Today is Ganesh Chaturthi. So Ganesh Chaturthi shop bike. Onakonek shubhechha. Asha korbo sokole Ganesh Chaturthi khub bhalo katuk. Tomaderke ami kotha diyechhilam je Ganesh Chaturthi dinke ajke ekta vlog niye ashbo. To sei moto sokal sokal ami ready hoye একদম চলে এসেছি তোমাদের কাছে গণেশ চতুর্থীর একটা সুন্দর ব্লগ নিয়ে যদিও আমাদের বাড়িতে সেরকম ভাবে গণেশ চতুর্থীর পূজা হয় না যেরকম আমরা ওই করেছিলাম জন্মাষ্টমীতে পূজো মানে ঠাকুরকে সাজিয়ে খেতেটাতে দিয়েছিলাম সেই রকমই ছোটখাটো মতো একটা আমাদের বাড়িতে গণেশ পূজা হয় আমার এই বাড়িতেও একটা গণেশ ঠাকুর রয়েছে দেখো বেশ বড় মতো একটা গণেশ ঠাকুর রয়েছে এটা আমি মানে বিয়ে হয়ে আসার পর থেকেই দেখছি যে গণেশ ঠাকুরটা রয়েছে তো এই গণেশ ঠাকুরটাকে আমি পূজা করি প্রত্যেকদিন তো আজকে যেহেতু গণেশ চতুর্থী সেই জন্য এই বাড়িতে একটু ভালো করে ঠাকুরটাকে ভালো করে পরিষ্কার টরিষ্কার করে ফুল দিয়ে ভালো করে সাজাবো কালকে ও বাড়ি থেকে আসার সময় এগুলো সব নিয়ে এসেছি খাবারগুলো ফুল সব নিয়ে চলে এসেছিলাম এখন এই জায়গাটাকে খুব ভালো করে ক্লিন করে নেব আজকে যেহেতু অমিত নেই আমি একা একাই ভিডিও বানাচ্ছি অমিত সকালবেলা বেরিয়ে গেছে কলেজে তো সেই জন্য ভাবলাম যে কিভাবে ভিডিওটা বানাবো আমার এই ঘরে রাখার মতো ওই ছোট যে স্ট্যান্ডটা হাতে ধরে করি ওটা তো রাখা যাবে না সেই জন্য বড় স্ট্যান্ডটাকে নিয়ে এলাম যার মধ্যে লাইটটা লাগানো রয়েছে ওটার মধ্যে ক্যামেরাটা সেট করলাম করে ভিডিও বানাচ্ছি আর একটা জিনিস তোমাদেরকে দেখাচ্ছি আমি এটা আমার বিয়েতে পাওয়া গিফট পেয়েছিলাম হ্যাঁ এটা হচ্ছে আমার বিয়েতে গিফট পেয়েছিলাম এই যে এটা এটা একটা ঠাকুরের মতো রয়েছে শিব ঠাকুর এখানটা লাইট জ্বলে একটা লাইট মতো রয়েছে আমি পরে তোমাদেরকে লাইটটা জ্বালিয়ে দেখাচ্ছি এটাকে ভাবলাম যে কী করবো আজকে রান্নাঘরে বোঝাচ্ছিলাম রান্নাঘরে অনেক জিনিস শিফট করে দিচ্ছিলাম বিয়ের অনেক গিফট আছে সেগুলো শিফট করছিলাম তো ভাবলাম এটা ঢোকাবো না এটা বাইরে কোথাও একটা রেখে দিই সাজিয়ে তো ভাবলাম ঠাকুরের এই পাঁচটাতেই রাখি দেখতে বেশ ভালো লাগবে মোটামুটি এখানটা খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছি আর নিচে মোদকগুলো আর লাড্ডুগুলো দিয়ে দিয়েছি একটা লাড্ডু হাতে দিয়ে দিই মোটামুটি এই বাড়িতে পুজো করা হয়ে গেছে সব কিছু করে দিয়েছি আর এখন আমি যাব ওই বাড়িতে মায়ের সাথে গিয়ে আমাদের ও বাড়িতে যে গণেশ ঠাকুরটা রয়েছে ওটাকে নামিয়ে ভালো করে আমরা সাজাবো গণেশ ঠাকুরের আর একটা জিনিস আছে সেটা হচ্ছে একুশটা মোদক দিয়ে পুজো করলে বলে যে তোমার মনের যে মনস্কামনা থাকে সেটা পূরণ হয় তো কালকে রাত্রিবেলা আমি অনেকগুলো মোদক বানিয়েছিলাম মোটামুটি একুশটা মোদক ও বাড়ি থেকে বাড়িতে নিয়ে এসেছিলাম দেবো বলে ঠাকুরকে এই শিব ঠাকুরের এইটা দেখো কত সুন্দর এখানে একটা আবার লাইট দেওয়া রয়েছে ছোট মতো যেটা বিভিন্ন রকমের কালার হচ্ছে লাল নীল হলুদ সবুজ এটাকে জেলে যাব না আমার খুব একটা এটাকে সেফ মনে হচ্ছে না আজকে দুপুরবেলা আর কিছু সেরকম রান্না বান্না করবো না সকালবেলা আমি কলেজ গেছে ওকে টিফিন বানিয়ে দিয়েছিলাম কিছু ভেজিটেবল ছিল ওগুলোকে ভালো করে সিদ্ধ করে নিয়ে তারপর পরোটা বানিয়েছিলাম এই যেটা পরোটা এটা দেখতে খুবই খারাপ বা খেতে খুব ভালো এটাই আমি আর মা খাবো আজকে মাকে বলেছি তোমাকে আজকে কিছু করতে হবে না দুপুরবেলা আমরা এটাই খেয়ে নেব একটু দুধ এই দুগুলো একটু গঙ্গা জল মিশিয়ে এতে দিলাম একটু মধু একটু
গণপতয়ে নমো ওম নমো গং গণপতয়ে নমো ওম নমো গং গণপতয়ে নমো ওম গম গং নমো গং গণপতয়ে নমো ওম নমো গং গণপতয়ে নমো ওম 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 গং গণপতয়ে নমো নমো পরিষ্কার হয়ে যাবে টক দইটা দিলে পরিষ্কার হয় গা জল দিয়ে গাটা আরেকটু ভালো করে ধুয়ে নিচ্ছি আজকে আমাদের ক্যামেরাম্যান নেই বলে বড্ড অসুবিধা হচ্ছে চন্দন লাল চন্দন ঘষে নিলাম ঠাকুরকে চান করানো হয়ে গেছে মোছা টোছা সব হয়ে গেছে এবার ঠাকুরকে সুন্দর করে সাজাবো লাল চন্দন ঘষে নিয়েছি নিয়ে লাল চন্দনের ফোঁটা ঠাকুরকে দিচ্ছি শুদ্ধ হবে আগেই গঙ্গা জল ছিটিয়ে দিয়েছিলাম এখন দিচ্ছি সাদা চন্দনের ফুলে আমি ও বাড়িতে একটা গাঁদা ফুলের মালা পরিয়েছি আর একটা রজনীগন্ধা দিয়েছিল ওটাও সবাইকে পরিয়ে দিয়েছি জবা দিয়েছিল জবাটা দিয়েছি কালী ঠাকুরকে গণপতি বাক্য মালা পরো পরাবো বস্ত্র যেহেতু আমার গণেশ ঠাকুরকে তো ঠিক ধুতি পরানো যায় না এটা পাথরে গণেশ ঠাকুর আমি ধুতি পরাতে ঠিক পারি না ওই জন্য দিচ্ছি বস্ত্র চেষ্টা করছি সুন্দর করে ঠাকুরকে সাজিয়ে দিতে যাতে তিনি খুশি হন আমাদের সৎ বাধা বিঘ্ন কাটিয়ে তিনি যাতে সব কাজে আমাদেরকে সাহায্য করে এগিয়ে যেতে পারি আমরা সব কাজে এবার পড়াবো আমি জবা ফুলের লাল মালা কেন জবা ফুলও খুব পছন্দ ঠাকুরের তাই পরিয়ে দিলাম জবা ফুলের লাল মালা লাল ফুল তারপর খুব পছন্দ জবা ফুলের লাল মালা গোছা কাননেও খুব দিব্য ভালোবাসেন এমনি প্রত্যেক বৃহস্পতিবারে আমি দুর্গ মা লক্ষ্মী গণেশকে দিই আজকে স্পেশাল দিনে তারাই দুর্গ নিজে আমি পছন্দ করে কিনেছি আমার খুব পছন্দ হচ্ছিলো যখন বিক্রি হচ্ছিলো আমি গণপতি বাপ্পাকে পরিয়ে দিই এই মালাটা এটা যদিও পুঁথির মালা মুক্তোর মালা আমার খুব পছন্দের মালা তাই আমি গণপতি বাপ্পাকে আজকে পরিয়ে দিচ্ছি এই মালাটা লাল ফুল তার তো পছন্দই তাই তার চরণে লাল ফুলও দিলাম এটা কালকে বানিয়েছিলাম মোদক গণেশ ঠাকুরের তো খুব পছন্দের খাবার মোদক ও বাড়িতে আমি দিয়ে এসেছি একুশটা আর এখানে কটা দিই বলো তো এগারোটা দাও এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আর একটা জিনিস বানিয়েছিলাম মুগের ডালের লাড্ডু আমার লাড্ডুগুলো এরকম হয়ে গেল এগুলো একটু ফ্রিজে থাকলে বেশ ভালো হতো শক্ত হয়ে যেত এটাও এগারোটা দিই Thank you.
much later. আজকে আমাদের ক্যামেরাম্যান ছিল না বলে আজকে আমাদের খুব অসুবিধা হয়েছে। এই যে ক্যামেরাম্যান এসে খেলা দেখতে বসে আছে। খেলা দেখছি এখন। এখন আর কারোর দিকে তাকাবো না। বলছি কি গো ব্লগ করলে না, তুমি দেখলে না আমরা কি ভিডিও শুট করেছি। মা তো বলছে আমরা যা পেরেছি তা করেছি, মানে খুব একটা ভালো হয়তো হয়নি, আমরা করতে পারিনি সেরকম ভাবে দুজনে মিলে করেছি। যাই হোক, ও প্রত্যেকদিন শুট করে দেয় খুব ভালো করে। খুব মিস করছিলাম আজকে তোমাকে, তোমার কাছে খুব মিস করছিলাম যখন ভিডিও করছিলাম। আমি দুপুরবেলা পুজো টুজো করে রেস্ট নিয়ে তারপরে দেখতে পাচ্ছ ড্রেস চেঞ্জ করে ফেলেছি, গেছিলাম একটু দৌড়াতে। অনেকদিন ওয়ার্কআউটে যাওয়া হয়নি, এই পুজোও আচ্ছা এটা সেটা করে পুরো কেটে যাচ্ছিল। বাড়ি গেলাম, এদিক সেদিক, তারপরে মুড়ি গেলাম, এইসব করে করে প্রচুর দিন কেটে গেছে। তো ভাবলাম আজকে যেতেই হবে, যাই হোক না কেন। তো ওয়ার্কআউটে গেছিলাম, এসে এখন আমি দুপুরবেলা বানিয়ে রেখেছিলাম, কিছুটা কাজ এগিয়ে রেখেছিলাম, আলুর দম করেছিলাম। এই যে আলুর দম, নিরামিষ আলুর দম। আর আজকে বানাবো মুগের ডালের কচুরি। কালকে লাড্ডু বানিয়েছিলাম, তো ওর থেকে অনেকটা মুগের ডাল এক্সট্রা বেঁচে গেছিলো, তো সেটা দিয়ে আজকে কচুরি বানাবো। এটা হচ্ছে কচুরির পুর, এটাকে ভালো করে ফ্রাই করে মশলা দিয়ে, ভাজা মশলা দিয়ে করে রেখেছি। আর এখানে এই যে বসে বসে আমি এখন লেচি কাটছিলাম, এসেই খেলা দেখতে বসে গেছে। আজকে খেলা আছে ইন্ডিয়া হংকং, সেই খেলাটা দেখছি এসি একা। তোমার কোন দিন খেলা থাকে না বলো তো? আজকে দেখছি, চলো দেখছি। মৈত্রী এখন কচুরির জন্য মুগের ডালের পুর তৈরি করছে। তৈরি হয়ে গেছে, এটাকে ভালো করে একটু হাত দিয়ে মাখিয়ে নিলাম, না হলে পুরটা এখন গালাগালা হবে না, ওর মধ্যে পড়া যাবে না। মুগের ডালের কচুরি এর আগে আমার চ্যানেলে অনেকবার দেওয়া রয়েছে রেসিপিটা। আমি ফিরেছি হচ্ছে ওই কটা বাজে, সাড়ে ছটা না, 6:20 নাগাদ ফিরেছি। আর মৈত্রী বলছে নাকি খুব মিস করছিল, এই যে ও পাশে বসে বসে লাড্ডু পাকাচ্ছে এখন। আর এইবারেই আমি প্রথম দেখলাম যে গণেশ পুজোটা আমাদের এখানে হচ্ছে, আমাদের এখানে পাশেও মানে প্যান্ডেল ট্যান্ডেল করে হচ্ছে, একদম গান টান বাজছে, ঢাক বাজছে, আলু দিয়ে সাজিয়েছে, দুর্গা পুজোর মতো মনে হচ্ছে। এর আগে তো কোনোবারে গণেশ পুজো নিয়ে এত মাতামাতি দেখিনি, এইবারই প্রথম হচ্ছে। আর আমাদের বাড়িতেও এই প্রথম মন্ত্রী করলাম, প্রতিটা এই ফুলেছে, এই যে মৈত্রী এপাশে করেছে, ফুলেছিল, এখন একটু চুপসে চুপসে যাচ্ছে। মা আগে করে ওগুলো পুরো কালো হয়, মৈত্রী ভাই ভালোই ফুলেছে। এটা এটা কি ডাল পুরি? হ্যাঁ, মুগের ডালের পুরি। মা নেই এখন, মায়ের নামে অপবাদ দিয়ে যাচ্ছে। মা একটু গেছে ও বাড়িতে, ওই একটু পুজো, লক্ষ্মী পুজো কাল আছে, বৃহস্পতিবার লক্ষ্মী পুজো, সেই ব্যাপারে গেছে। আর মায়ের নামে অপবাদ দিচ্ছে তুমি, এটা আরো বেশি ভুলে যাবে। মুগের ডালের কচুরিটা শুধু ফলেই নি, খেতে খুব ভালো হয়েছে। আর যে কাশ্মীরি আলুর দম মৈত্রী করেছে খুব সুন্দর হয়েছে, আজকে খেতে খুব ভালো হয়েছে। এইমাত্র খেয়ে দিয়ে উঠলাম। শুভ গণেশ চতুর্থী, আমরা পুজো করেছি বাবা সিদ্ধিদাতা গণেশকে, তিনি আশা করি আমাদের সমস্ত কাজে সফলতা দেবেন, সমস্ত বাধা বিঘ্ন উনি কাটিয়ে দেবেন, আমরা জীবনের পথে ভালোভাবে চলতে পারবো। সেই জন্যই গণেশ পুজো আসল তাই উদ্দেশ্য। আমাদের এখানে এই পুজো চল যদিও খুব একটা ছিল না, কিন্তু এখন গণেশের পুজো সব ঘরে ঘরেই হচ্ছে। আসলে সব পুজোর আগে গণেশ পুজোই তো করতে হয়, আর দুদিন বাদে আমাদের দুর্গা পুজো আসছে, তার আগে বাড়িতে আমরা সুন্দর করে গণেশ পুজো করলাম। এবার ঠাকুরকে শুয়ে তুলে দিয়ে এবার শুয়ে দেবো ঠাকুরকে। আজকে সারাদিন আমাদের গণেশ চতুর্থী খুবই ভালো কেটেছে, খুব আনন্দে কাটলো, খুব ভালো কাটলো, আমরা সবাই খুব এনজয় করলাম, আর পুজো করে খুব শান্তি পেলাম মনে। হ্যাঁ, এই সাজালে সেটাই বলছিলাম যে পুজো নাই ঠাকুর মশাইতে করানো, নিজেরাই যে ফুল মালা দিয়ে সাজানো, তারপর খেতে দেয়, এই ব্যাপারগুলোই খুব ভালো লাগে, খুব আনন্দ দেয় মনকে। তা আমরা খুব হ্যাপি আজকে গণেশ পুজো করে, আশা করবো এই গণেশ পুজো যেন আমরা বছর বছর করতে পারি। এইভাবে নিজের মতন করে সাজিয়ে, গণেশ তো বাড়িরই ছেলে, সেই হিসাবে আমরা যেন সুন্দর করে প্রত্যেক বছর বছর করতে পারি, আর তোমরা যেন প্রত্যেক বছর বছর আমাদের ভিডিও পেতে পারো।
আশা করবো যে তোমাদের আজকের ব্লগটা খুবই ভালো লেগেছে। একটা লাইক অন্তত করে দিও, আর ভালো লাগলে কমেন্ট করো, শেয়ার করো বন্ধুদের সাথে, ফ্যামিলির সাথে। আবার দেখা হবে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি। আর চ্যানেলটা শেয়ার করতে কিন্তু ভুলবে না, সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে, সাবস্ক্রাইব করে দাও। তোমরা আছো অনেকে যারা দেখে চলে যাচ্ছে, সাবস্ক্রাইব করছো না, তারা সাবস্ক্রাইব করে দাও, তাহলে আরো নতুন নতুন ভিডিওগুলো তোমরা পেয়ে যাবে কাছাকাছি যেগুলো আসছে। যদি তোমরা না আমাদেরকে সাথ দাও, তাহলে আমরা কি করে আর ভিডিও বানাবো? তোমরা ভিউই মানে আমাদের চ্যানেলে আগে যেরকম ভিউস আসতো তার তুলনায় আরো অনেক কমে গেছে। অ্যাকচুয়ালি যদি না ওটা মানে বাড়ে, আমাদের একটা মনে আমাদের কি হিসেবে মানুষ পছন্দ করতে চায় সেটাও যদি জানতে পারি না, তাহলে বোঝা যাবে আর কি যে কি দেখতে চায়। আর আমাদের জন্যই তো আমরা এই ভিডিও করছি। হ্যাঁ, পুজোটা আমাদের নিশ্চয়ই আমাদের শুভকামনার জন্য, আমার বাড়ির শুভ সব সকলে শুভর জন্য করেছে, কিন্তু তবু তোমরা আমাদের সাথেই তো পুজো দেখলে, আমাদের সাথে তো পুজো থাকলে, তাই জন্য তোমরা পাশে থাকলে আরো আনন্দ হবে। আর সেটা বুঝতে পারিনি যে রান্না দেখতে চায় না ব্লগ দেখতে চায়, সেটাই আমরা ডিসকাশন করছিলাম যে কি দেখতে চাই, মানে কোনটা দেখালে তোমরা সবথেকে বেশি খুশি হবে সেটা কমেন্ট করে আমাদের জানাও, তবে তো সেই টাইপের ভিডিও বানাবো। তো চলো, ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, আজকের জন্য আসছি, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, বাই বাই।